দিল্লিতেও গরু চোর স্লোগান হাসপাতালে চেকআপ করাতে যাওয়া অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে গরু চোর স্লোগান চোর এবং এখানেই আমরা দেখলাম যে আজকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে প্রায় দেড় ঘন্টা মেডিকেল টেস্টের পর যে সময় অনুব্রত মণ্ডলের গাড়িতে বার করা হচ্ছিল, ইডির অফিসাররা অনুব্রত মণ্ডলকে নিয়ে বেরোচ্ছিলেন, ঠিক মেন গেটের সামনে একজন ব্যক্তিকে আমরা দেখলাম তিনি দাঁড়িয়েছিলেন এবং যে মুহূর্তে সে তিনি কেষ্ট মণ্ডলকে দেখেন, অর্থাৎ অনুব্রত মণ্ডলকে দেখেন যে ইডির অফিসাররা গাড়িতে অনুব্রত মণ্ডলকে নিয়ে বেরোচ্ছে, তিনি চোর চোর বলতে শুরু করেন এবং কেষ্ট দা চোর ভাগ রাহা হ্যায় এই ধরনের কথা তিনি, এই ধরনের স্লোগান তাকে বলতে দেখা যায়। এবং আমরা দেখলাম যে আজকে অনুব্রত মণ্ডলকে যখন মেডিকেল টেস্টের জন্য আরএমএল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই ব্যক্তি কিন্তু গেটের সামনে দাঁড়িয়েছিলেন এবং আমরা যতক্ষণ সেখানে ছিলাম তখন তিনি আমাদের কাছেই জানতে চান যে অনুব্রত মণ্ডল ভেতরে কেন নিয়ে আসা হয়েছে। আমরা যেটা খবরের জন্য বলা হচ্ছিল যে মেডিকেল টেস্ট করানো হচ্ছে, প্রায় 15 মিনিট ধরে সেই ব্যক্তি সেখানে অপেক্ষা করছিলেন এবং যে মুহূর্তে খ্রিস্টমণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডলকে সেখান থেকে বার করা হয় সেই সময় কিন্তু তুমি শুনতে পাচ্ছ যে চোর চোর গরু চোর ভাগ রাহা হ্যায় এই ধরনের স্লোগান সেই ব্যক্তি দিতে থাকে। এবং আমরা ইডি অফিসের ছবি দেখাবো, এই ইডি অফিসের ভেতরে ঠিক 12:30 নাগাদ আজকে অনুব্রত মণ্ডলের যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেই প্রক্রিয়া আজকে শুরু হয়েছে এবং মাত্র 24 ঘন্টার কম সময় বাকি রয়েছে। আগামীকাল সকাল 10:00 বা 12:00 নাগাদ অনুব্রত মণ্ডলকে কোর্টে পেশ করা হবে, তার আগে কিন্তু আজকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু ইডির অফিসাররা একাধিক তথ্য পেতে চান। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে অনুব্রত মণ্ডল যেহেতু তুমি জানো ইডির যখন জিজ্ঞাসাবাদ হয় বা জেরা হয় তখন নিজের হাতে লিখে দিতে হয়, প্রশ্ন দেওয়া হয়, প্রশ্নের উত্তর কিন্তু নিজের হাতে লিখে দেওয়া হয়। এখানে যেটা ইডি সূত্র আমরা জানতে পারছি, অনুব্রত মণ্ডল ইডির আধিকারিকদের জানিয়েছেন তিনি ইংরেজি বা হিন্দিতে লিখতে পারবেন না, বাংলাও লিখতে পারবেন না, তাই জন্য একজন ব্যক্তিকে ডাকা হয়েছে, অনুব্রত মণ্ডল যেটা বলছেন সেটা কিন্তু সেই ব্যক্তি লিখে দিচ্ছে এবং পুরোটাই রেকর্ডিং করা হচ্ছে, ভিডিও রেকর্ডিং করা হচ্ছে গোটা প্রক্রিয়া। এবং তোমাকে বলি ইডি সূত্রের খবর, মোট 121টি জায়গায় যে সম্পত্তি রয়েছে তার মধ্যে 26টি জায়গায় অনুব্রত মণ্ডলের নামে সম্পত্তি, 24টি জায়গায় সুকন্যা মণ্ডলের নামে সম্পত্তি, তার প্রয়াতের স্ত্রীর নামে সম্পত্তি, বিদ্যুৎ বরণ গানের নামে সম্পত্তি, এমন 121টি সম্পত্তির ইডির নজরে রয়েছে যেটা কিন্তু অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের বেনামি সম্পত্তি হিসেবে তারা চিহ্নিত করেছেন সেই সম্পত্তি। একদমই একাধিক সম্পত্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার আপনাদের শোনাবো আজ সকালে যখন রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে রেগুলার চেকআপের জন্য তখন তাকে ঘিরে ওঠে চোর স্লোগান। শুনুন একবার সেই স্লোগান। চোর ভাগ রায় চোর 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 আমরা দেখতে পাচ্ছি।
আমরা কলকাতাতেও দেখেছিলাম জোকা ইএসআই হাসপাতালে যখন মেডিকেল টেস্টের জন্য গিয়েছিলেন অনুব্রত মণ্ডল তখনও তাকে লক্ষ্য করে এই গরু চোর স্লোগান দেওয়া হয় এবং তারপর কলকাতার পর দিল্লিতে একই ভাবে আমরা দেখতে পাচ্ছি চোর স্লোগান উঠলো হাসপাতালে চেকআপ করতে যাওয়ার সময় অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে এই চোর স্লোগান রুটিন চেকআপের পর ইতিমধ্যে অনুব্রত মণ্ডলকে জেরা করা শুরু হয়ে গিয়েছে ইডির পক্ষ থেকে আজ সকালে রাম মনোহর লোহিয়া হাসপাতালে অনুব্রতর মেডিকেল পরীক্ষা করা হয়ে গেছে আর এবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে অভিনেতা বনি সেনগুপ্ত হাজিরা দিতে আজই সিজিও কমপ্লেক্সে চলে এলেন অভিনেতা তথ্য যাচাইয়ের জন্য অভিনেতা বনি সেনগুপ্তকে আগামীকাল সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয় কিন্তু আজই তিনি পৌঁছে গেছেন এবং কেন্দ্রীয় এজেন্সির যেটা দাবি যে নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে এবারে অভিনেতা বনি সেনগুপ্ত এবং তাকে আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু তিনি আজই সিজিও কমপ্লেক্সে চলে এসেছেন এবং যেটা জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ তার সঙ্গে বনির একটা আর্থিক লেনদেন সংক্রান্ত সম্পর্ক ছিল অর্থাৎ আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে তাদের অ্যাকাউন্টে এবং এই সংক্রান্ত তথ্য যাচাই করবার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি এমনটাই জানা যাচ্ছে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন বনি সেনগুপ্ত যে খবরের দিকে নজর রেখেছি আমরা নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে অভিনেতা বনি সেনগুপ্ত হাজিরা দিতে আজই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন অভিনেতা তথ্য যাচাইয়ের জন্য অভিনেতা বনি সেনগুপ্তকে কাল সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয় যদিও আজই সিজিও কমপ্লেক্সে চলে আসেন অভিনেতা কেন্দ্রীয় এজেন্সির দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তর আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে এবং সেই তথ্য যাচাইয়ের জন্য অভিনেতাকে তলব করা হয়েছে চলে আসছি পরের খবরে যেমনটা আমরা জানি ডিএর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা আগামীকাল অর্থাৎ 10 তারিখ ধর্মঘটের ডাক দিয়েছেন এবং সেই ধর্মঘটকে সমর্থন করে কলকাতা কর্পোরেশনে এই মুহূর্তে বামেদের মিছিল সেই কর্মসূচির দিকে নজর রাখবো সরাসরি কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমি সরাসরি কথা বলে নেবো অর্ণবের সঙ্গে অর্ণব এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি দেখো কলকাতা পুরসভায় দুটো মিছিল চলছে একটা সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল চলছে অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে পুরসভার ভেতরে কিন্তু এখানে কেএমসি জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়নস অর্থাৎ বাম সমর্থিত যে যে সংগঠনগুলি রয়েছে তাদেরও এখানে মিছিল চলছে আমরা কথা বলে আমাদের মূলত দাবি বকেয়া 35% ডিএ এটা দিতেই হবে স্বচ্ছ নিয়োগ শূন্য পদে নিয়োগ এবং সম কাজে সম বেতনের দাবিতেই আমাদের এই ধর্মঘট কালকে আমরা রাস্তায় থাকবো শ্রমিক কর্মচারীরা রাস্তায় থাকবে তাদের
ন্যায্য যে পাওনা গণনা তার হিসেবে বুঝে নিত। কোনো ছুটি না, ধর্মঘট কারি হব আমরা, আমরা অফিসে না এসে ধর্মঘট করব, ছুটি না। মোদী সরকার অনেক দিয়েছে, বহুবার দিয়েছে, লড়াই হবে, দেখা যাবে সরকার। এখানে কালকে তারা যেটা করবেন, তারা বাইরে পিকেটিং করবেন কলকাতা পুরসভার বাইরে, এবং আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে কলকাতা পুরসভার অভ্যন্তরে আজকে পরপর দুটি মিছিল হচ্ছে, একটি সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে হচ্ছে এবং আরেকটি হচ্ছে এই জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়ন তাদের ব্যানারে হচ্ছে, এবং সেই মিছিল ইতিমধ্যেই কলকাতা পুরসভার ভেতরে চলছে। আজকে যেরকম আমরা জানি রাইটার্স বিল্ডিংয়ে চলছে, তার পাশাপাশি খাদ্য ভবনে হওয়ার কথা রয়েছে, ব্যতিক্রম নয় কলকাতা পুরসভা, এবং কালকে যে ধর্মঘট রয়েছে, 10 তারিখ যে ধর্মঘট, তার সমর্থনে কিন্তু আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চ এবং জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়ন তারা দুজনেই কিন্তু আজকে মিছিল করছেন কলকাতা পুরসভার ভিতরে। একদমই অর্ণব, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। আমরা জানি বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন, অনশন করছেন। তারা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে এবং তাদেরই ডাকা আগামীকাল ধর্মঘটের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সমর্থন করে এই মুহূর্তে কলকাতা পুরসভায় বামেদের মিছিল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে শহীদ মিনার চত্বরে ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের যে আন্দোলন অনশন চলছে, সেই ছবিও পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। আদালতে ফের কুন্তল ঘোষের জামিনের আবেদন, এবং কুন্তল কর্মচারী বা পর্ষদের সঙ্গে জড়িত নয়, পর্ষদের কাউকে এখনো সিবিআই সেভাবে জিজ্ঞাসাবাদ করলো না এবং শুধু বাইরের লোকের ভূমিকা খুঁজে বেড়াচ্ছে জামিন চেয়ে আদালতে, এমনই সওয়াল কুন্তল ঘোষের আইনজীবী। আর কি হলেও জানবো, সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, আদালতের সওয়াল জবাবে আজ কি উঠে এলো, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি যে কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং আজকে তোমার তাপস মণ্ডলের শুনানি ছিল, ইতিমধ্যে শুনানি শেষ হয়ে গেছে, অর্ডার রিজার্ভ রয়েছে, যে কোনো মুহূর্তে এই তিনজন সম্পর্কে অর্ডার দেবে আলিপুরের সিবিআই বিশেষ আদালত। তোমাকে জানিয়ে রাখি, এদিন এই তিনজনের শর্তাধীন জামিনের আবেদন করেছেন এই তিনজনের আইনজীবী। তার মধ্যে কুন্তল ঘোষের যিনি আইনজীবী, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেন। তিনি বলেন যে এই তিনজন কোনোভাবে কোনো পর্ষদের কর্মচারী নন, তারা কোনো সরকারি কর্মচারী নন। তাহলে সেক্ষেত্রে এখনও পর্যন্ত পর্ষদের বাইরের লোকেদের গ্রেফতার করা হলো কেন, পর্ষদের যারা সরকারি কর্মী তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই প্রশ্ন তোলা হয় এবং বলা হয় যে সিবিআই বারবার বলছে যে আননোন গভর্নমেন্ট অফিসার। এই আননোন গভর্নমেন্ট অফিসার কারা, তাদের এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট রেকর্ড করা হয়নি কেন? কুন্তল ঘোষের আইনজীবীর ও তোলা এই প্রশ্নের উত্তরে বিচারক সরাসরি সিবিআইয়ের আইনজীবীদেরকে প্রশ্ন করেন যে এই আননোন অফিসিয়াল কারা, তাদের কেন এখনো পর্যন্ত স্টেটমেন্ট রেকর্ড করা হয়নি। আইওকে ডেকে তিনি জিজ্ঞাসা করেন যে এদের কি কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যারা সরকারি কর্মচারী তারা তাদের। তখন সেক্ষেত্রে আইও তখন বা যিনি তদন্তকারী অফিসার, তিনি বিচারককে জানান যে সেই প্রসেস চলছে, কথাবার্তা চলছে। তখন বিচারক স্পষ্ট বলেন আইওকে ডেকে যে শুধুমাত্র কথা বললে হবে না, কবে আপনারা তাদের জবানবন্দি নেবেন, কবে তাদের বয়ান রেকর্ড করবেন সেটা সুস্পষ্টভাবে জানান। একেবারে এইভাবেই কড়া ধমক দেন এদিকে এদিন সিবিআই আইনজীবীদেরকে, আইনজীবীকে কার্যত বিচারক, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং যিনি ছিলেন তাপস মণ্ডল, এই তিনজনের আপাতত অর্ডার রিজার্ভ রাখা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই সংক্রান্ত অর্ডার দেবে আলিপুরের বিশেষ আদালত। আমরা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে এখানে কিন্তু এই তিনজনকে বের করে তাদেরকে লক আপে নিয়ে যাওয়া হবে। একটার কিছু পরে এই সংক্রান্ত বিষয় কিন্তু শুনানি সামনে আসবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং আমরা কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা আইনজীবী যিনি রয়েছেন তার সাথে একবার সরাসরি কথা বলবো। এক মিনিট একটু আসুন প্লিজ। শেখ মেহেদী নওয়াজ যিনি হচ্ছেন এই মুহূর্তে কুন্তল ঘোষের আইনজীবী, তার সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আজকে এই যে কোর্টে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, আননোন গভর্নমেন্ট অফিসিয়াল, তাদের এখনো পর্যন্ত স্টেটমেন্ট রেকর্ড করা হয়নি, এই ধরনের প্রশ্ন আপনি তুলেছেন, বিচারক এই প্রশ্ন তুললো, কি ঘটনা হচ্ছে 9/6/2022 এই মামলাটা রেজিস্টার্ড হয়েছিল, 9/6/2022, 8/6/2022 অনারেবল, আস্তে আস্তে, 8/6/2022 অনারেবল হাইকোর্ট একটা রিট পিটিশনে অর্ডার দেয়, অর্ডার দিয়ে বলে সিবিআইকে কেসটা টেক অফ করতে, এবং সিবিআইটা টেক অফ করে এই কেসে তদন্ত করতে বলা হয়। সেইখানে 9/6 থেকে সিবিআই যে কেস কক্স টাইটেল দিয়েছেন আননোন গভর্নমেন্ট অফিসিয়ালস অফ প্রাইমারি এডুকেশন বোর্ড, আমি সেই প্রশ্নটাই করলাম যে এটা এখনও আননোন কেন,
তারা তো কেউ ঘোষ নয়, ভূত নয়, তারা একটা সরকারি কর্মচারী, তাদের একটা পার্টিকুলার ডেজিগনেশন আছে, তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাহলে তাদের না মানতে সিবিআইয়ের অসুবিধা হচ্ছে কোথায়? সেই মতো আজকে আপনার কাছে এই কেসে সেই ধরনের কজন ব্যক্তিকে সিবিআই নিয়ে আসতে পেরেছে? কেন তারাই, যদি এটা একটা লার্জার কনস্পিরেসির কথা বলা হয় তাহলে দে আর রেসপন্সিবল, তারা তো লার্জ কনস্পিরেসির একটা মেন পার্ট। আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমরা টাকা দিয়েছি, কিন্তু টাকা আমরা দিয়েছি আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ, তাহলে টাকা কেউ নিয়েছে, এইটা অভিযোগটা আসা স্বাভাবিক যে টাকা কেউ দিয়েছে, টাকা কেউ নিয়েছে। কিন্তু আজও পর্যন্ত সিবিআই এমন কাউকে আনতে পারলো যে টাকা নিয়েছে, যে টাকা নিয়ে ফেভারেবল রেজাল্ট করেছে, তা কাউকে আজ পর্যন্ত আনতে 9/6/2022 থেকে আমি সেটাই তো যে কথার কথা বললে যদি আপনারা একটা এটা করব, ওটা করতে যাচ্ছি, এটা এটা হয় না। রাইট, একটা মানুষের অধিকার আছে, কনস্টিটিউশনাল রাইট আছে, সেই রাইটটাকে ভঙ্গ করা যায় না কোনোদিনও, যে আমি এটা করব। আপনার অ্যাজাম্পশনের ওপরে একটা মানুষ দীর্ঘদিন জেলে থাকতে পারে না, মামলা সাজাতে গেলে তার কিছু স্টেজ আছে, সেই স্টেজগুলোকে সিবিআইকে ফুলফিল করতে হবে। সে